বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবর দেখে অন্ধ পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য মালদা জেলার চাঁচল 2 নং ব্লকের মালতিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ছুটে আসেন সমাজবাদী পার্টির নেতানেত্রী বর্গরা। সেখানে পৌঁছে তারা পরিবারটির হাতে এক বস্তা চাল, একটি ত্রিপল ও শীতবস্ত্র তুলে দেন তারা। ভয়েস চ্যানেলে প্রকাশিত খবর দেখে ছুটে গেলেন মালদা জেলার চাঁচল 2 নম্বর ব্লকের মালতিপুর গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামে। সেখানে দৃষ্টিহীন নিতাই দাস নামে এক ব্যক্তি কাঠমান্ডু নেওয়ার অভাবে তার সরকারি সুবিধা থেকে বঞ্চিত। অসহায় অবস্থায় সরকারের কাছে পরিবার সহ স্বেচ্ছামৃত্যুর আবেদন করে। এই খবর ভয়েস আপকি আওয়াজ চ্যানেল ও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে মালদা থেকে প্রায় 70 কিলোমিটার দূরে ছুটে যান সমাজসেবী দলের রাজ্য কমিটির সভানেত্রী সেবি বেগম ও মালদা জেলা প্রেসিডেন্ট মনসুর বিশ্বাস ও দলের কর্মীরা। সঙ্গে যান মালদার বিশিষ্ট সমাজসেবী শুভদীপ সরকার। সেখানে পৌঁছে পরিবারটির সঙ্গে কথা বলেন এবং পরিবারটির হাতে এক বস্তা চাল, একটি ত্রিপল ও শীতবস্ত্র তুলে দেন। এদিকে সমাজসেবী শুভদীপ বাচ্চাদের হাতে কিছু খাতা কলম তুলে দেন। সমাজসেবী দলের নেত্রী পরিবারটিকে আশ্বস্ত করেন, আমরা মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন আধিকারিকের সঙ্গে কথা বলছি যাতে আপনাদের সরকারি সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়। কি হয়েছে ওর? হ্যান্ডিক্যাপ। কবে থেকে? আমরা জন্ম থেকে আমরা বুঝতে পারিনি, জন্ম থেকে এরকম হয়েছে। তো সরকারি টাকা পাচ্ছেন কোনো? না, কিছু না পাইনি। তো কি ভাবে চলছেন আপনারা? ওই ছেলেটা খাচ্ছে, ওর উপর নির্ভর করে চলছে। আপনাদের বাড়ি ঘরে এত ভাঙা কেন? এর তো কি করবো, এরকমই আমাদের অবস্থা, করতে পারছি না। সরকারি টাকা পেয়েছেন বাড়ি ঘরে? না না, কিছু পাইনি। কেন পাচ্ছেন না? কেন দিচ্ছে না তো কি করে বলবো আমরা, বলেন। বাথরুম পায়খানাও তো নাই ঠিক মতো? না, আমাদের বাথরুম পায়খানাও নাই, ওটা ছোট ছেলের বাথরুম পায়খানা। তো আপনাকে মাঠে ঘাটে যাচ্ছেন পায়খানা করতে? যাই না, এখানেই করতে দেয় ছেলেটা, বলেছে এখানে করবি, যতদিন থেকে মানা করে দিয়েছে এটাতেই করছি পায়খানা। এছাড়াও গ্রামের সাধারণ মানুষ ভিড় জমায় সেখানে, তাদের বিভিন্ন অভিযোগ এবং দাবি দাবার কথা তুলে ধরেন। কেউ টাকা জমা দিয়ে বাড়ি পায়নি, কেউ এখনো বাড়িতে শৌচালয় পায়নি, হ্যান্ডিক্যাপ ভাতা পাচ্ছে না, বিধবা ভাতা নেই। সারা গ্রাম ঘুরে দেখে শুধু অভিযোগ আর অভিযোগে ভর্তি, অথচ এখনো শাসকদলের কোনো নেতা নেত্রী এবং আধিকারিক পৌঁছল না সেখানে। বারবার জানানো সত্ত্বেও কোনো হেলদোল নেই রাজ্য সরকারি কর্মীদের। গ্রাম কা নয়া টলা, গ্রাম কা কি হালচাল হয়? ইয়া কা হালচাল বহুত বুড়িয়া চল চল রহা হ্যায়। কাইসে? যে মিয়া ইধার এক নিতাই দাস কা এক আদমি হ্যায়, উসকা হাইলাইট হো গিয়া পেপার মে, ও কুছ সুযোগ সুবিধা নেই মিলতা হ্যায়। সরকার 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 সে যাব ভোট আতা হ্যায় তব সরকার কা আদমি আতা হ্যায়, যাব ভোট চল জাতা হ্যায় তব সরকার কা আদমি ভি চল জাতা হ্যায়। ইয়া পেপার উত্তরবঙ্গ সংবাদ সংবাদ পত্র কা এক আদমি আয়া, ওয়াই উসকা জায়গা ঘর পর সব দেখ দেখ গিয়া, ও সব যাকে পেপার মে দিয়া হাইলাইট হইয়া, হাইলাইট সে তো ভিডিও বলা যে হাম প্রধানকে বলতে হ্যায় ইসকা যাঁচ করতে কে লিয়ে, প্রধান প্রধান বলতে হ্যায় হাম যাঁচ করকে দেখে ইসকা ঘর হ্যায় কি নেই ঘর। লেকিন আবিদাক কি আয়া কোই আধিকারিক? নেই, আবিদাক তো ইয়া কোই আধিকারিক নেই আয়া। নেত্রী সেবি বেগম জানান শাসক দল কাঠমানি এবং ঘুষ নিয়ে ব্যস্ত, এরা সমাজের উন্নয়ন করবে কি করে? এইভাবেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে দিনের পর দিন। কি মনে করে এখানে আসেন আপনাদের ভাই? আমার মানে কালকে আমি দিলাম গতকালকে আমি শুনতে পেলাম খবরে এবং পেপারে যে মালতিপুর গ্রামে এক বয়স্ক লোক মানে চোখে অন্ধ, দেখতে পায় না এবং পরিবারে কিছুই নেই, মানে দীর্ঘদিন থেকে মানে 20 বছর থেকে কংগ্রেসের আমল থেকে উনি একটা ঘর চাইছে, সে ঘরটাও পাওয়া যায়নি। এবং টিএমসি সরকার যতদিন থেকে সে ততদিন থেকে ঘরটা চাইছে, ঘর পায়নি। মানে কোনো আর্থিক অবস্থা মানে চাইছে সরকারের কাছে, সেটাও কোনো কিছু পাচ্ছে না, মানে সুযোগ সুবিধা মানে কোনো কিছুই দিচ্ছে না আর কি। মানে ওর কথা হলো ওদের যে ওরা যতক্ষণ কাটমানি কাটমানি হচ্ছে যে ওরা যতক্ষণ টাকা না দিয়েছে 5,000-20,000 টাকা না দিয়েছে ততক্ষণ ঘর দেবে না, তার জন্যই ঘরটা পাচ্ছে না। এই পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছেন? অবশ্যই। কীভাবে কীভাবে আসলেন আপনারা? আমরা আসলাম খেতে পাই না, চাইল চাইল তারপরে কাপড় ধরি দেওয়ার জন্যই আসলাম, ঘরটা করে দেওয়ার জন্য আসলাম। অখিলেশ যাদব যে আছেন, উনি অখিলেশ যাদব গরিবেরই সাহায্য করার জন্য আগে বাড়ছেন। আমাদেরকে বলেছে তুমি যত আগাইতে পারো, আর ওরা যদি টাকা পয়সা দিতে পারি, ঘর বাড়ি করে দিতে পারি, এটাই সুনাম থাকবে অখিলেশ যাদবের। আজম খানও ওনার সঙ্গে আছেন, আজম খানের ভাইও আছেন, আমাদের কিরণময় নন্দও আছেন, কিরণময় নন্দ পুলিশ এর দায়িত্বে আছেন, পশ্চিমবাংলার দায়িত্বে আছেন, ভারতবর্ষের দায়িত্বে আছেন উনি। উনি বলেছেন মনসুর গরিবের পাশে তুমি দাঁড়াও।
উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।